সোমবার দুপুরে আগুনের আতঙ্ক রাজধানীতে। রাজধানীর কর্নেল চুমুনি ও সূর্য চুমুনি এলাকায় গ্যাসের পাইপলাইন ফেটে আগুন নির্গত হচ্ছে বলে খবর আসে দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে হাত দেয় দমকল, কিন্তু এই আগুনের উৎস গ্যাসের পাইপলাইন নয় বলে জানালেন টিএনজিসিএল আধিকারিকরা। বর্জ্য পদার্থ থেকেই এই আগুন বলে অনুমান তাদের। রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় মাটির নিচ থেকে হঠাৎ করেই বের হচ্ছে আগুন। সোমবার দুপুরে এই ধরনের ঘটনা দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় জনমনে। একই ঘটনা ঘটে সূর্য চৌমুহনী এলাকায়ও। আতঙ্কিত জনগণ তড়িঘড়ি ফোন করে দমকলে। পরে দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কেউ কেউ বলতে থাকে এই এলাকা দিয়ে টিএনজিসিএল গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নিয়ে গেছে, পাইপ ফেটেই এই বিপত্তি। তাই কোনো ঝুঁকি না নিয়ে দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফোন করে টিএনজিসিএল কর্মীদের। তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় টিএনজিসিএল কর্মীরা। কিন্তু টিএনজিসিএল কর্মীরা তাদের গ্যাস সরবরাহের পাইপে কোনো রকম ত্রুটি পায়নি। তাদের অনুমান, যে জায়গা থেকে ধোঁয়া বেরিয়েছে সেই জায়গায় হয়তো আবর্জনা স্তূপ হয়েছিল, যেখান থেকে কোন রকমে আগুনের স্পর্শ পেয়ে সেখান থেকে এই ধোঁয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।